হ্যালো দোস্ত আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাকে সুস্বাগতম আজকে আমরা শুরু করতে চলেছি জিকের মক টেস্ট এই জিকের মক টেস্টে তোমাকে রেডি হতে হবে রেডি কীভাবে হবে একটি কাগজ কলমে একাশি নম্বর প্রশ্ন থেকে মোটামুটি পঁচিশটি প্রশ্ন তুমি লিখে রাখো এবং তুমি যে আনসারটি ভাববে সেটি ওই খাতায় লিখবে পরবর্তীকালে আমি যে আনসারটি দেখাবো সেটির সঙ্গে মেলাবে দিয়ে আমাকে কমেন্ট করে ভিডিও শেষে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কথাগুলো অবশ্যই তুমি লাইভ অংশ অংশগ্রহণ করো এবং আমাকে কমেন্ট করে জানাও আমরা প্রতিনিয়ত তিনটে ক্লাস নিয়ে থাকি সকাল নটা বিকেল তিনটি এবং রাত্রি আটটার সময় এই তিনটে সময় কিন্তু প্রতিদিন ক্লাস হয় যে কোনো ভিডিও বা ক্লাস তুমি কিন্তু পাবে আমাদের থেকে আজকে চ্যানেলটি শুরু করার আগে তোমাকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো এবং বিভিন্ন রকম প্লে আমাদের আছে যেমন তুমি জিকে মক টেস্ট দিতে চাও তো এবং যে কোনো চাকরির কথা খুঁজছো তাহলে রিক্রুটমেন্ট নোটিসে গেলে কিন্তু আমাদের সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পাবে তো সেইগুলো দেখতে অবশ্যই ভুলবে না বিভিন্ন রকম ক্লাস সাইকোলজি পিডিওলজি ম্যাথামেটিক্স এবং সমস্ত কিছু ক্লাস আছে সেগুলো দেখতে ভুলবে না তো চলো কথা না বলে শুরু করা যাক আজকের জিকে মক টেস্ট তো তোমরা রেডি তো প্রথম অন্তর্বর্তী লোকসভা নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল আমি অপশন বেশি পড়বো না শুধু তোমাকে দেখিয়ে দেব। ওকে উনিশশো সালে অপশন বি উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল আমরা পরবর্তী প্রশ্নে পড়ে যাব লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন মহিলা স্পিকার কে ছিলেন মহিলা স্পিকার মীরা কুমার ছিলেন প্রথম মহিলা স্পিকার ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমার জন্য পরবর্তী প্রশ্ন আছে লোকসভার মোট সদস্য সংখ্যা কত লোকসভার মোট সদস্য সংখ্যা খুবই ইজি প্রশ্ন এবং সুন্দর একটি প্রশ্ন পাঁচশো পঁয়তাল্লিশ বর্তমানে পাঁচশো তেতাল্লিশটি সাইট নির্বাচন হয়েছে দুটি সাইট খালি রাখা হয় পাক অধিকৃত কাশ্মীরের জন্য কলকাতা মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় কত স্থানে স্থাপিত হয় এটি খুব ইম্পর্টেন্ট আমরা দেখে নেব কত সালে আঠেরোশো সালে স্বাধীনতা আন্দোলনের সময় সম্পূর্ণ ক্রান্তি এর ধারণা কে দেন সম্পূর্ণ ক্রান্তির ধারণা কে দিয়েছেন এটা খুবই জয়প্রকাশ নারায়ণ তো হল জয়প্রকাশ নারায়ণ কথা নামটি তোমাকে মনে রাখতে হবে যে স্বাধীনতার পূর্বে কে ধারণা দেন যে জয়প্রকাশ নারায়ণ তিনি কিন্তু এই ধারণাটা দিয়েছিলেন সেটি কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব যে পরবর্তী প্রশ্ন আমাদের কী আছে এখানে আছে বন্দে মাতরাম পত্রিকাটি কে চালু করেন বন্দে মাতরাম পত্রিকাটি কে চালনা করেন রবীন্দ্র কুমার ঘোষ বিপিন চন্দ্র পাল দেবেন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ ব্যানার্জি সো আমরা দেখে নেব অপশন অপশনটি হচ্ছে আমাদের অপশন দেখে নাও বিপিন চন্দ্র পাল বন্দে মাতরাম পত্রিকাটি আবে বন্দে মাত্রাম চালু করেন নেক্সট প্রশ্ন নিচের কোনটি কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইসের উদাহরণ কম্পিউটারের স্টোরেজ ডিভাইসের উদাহরণ কম্পিউটার স্টোর করে একটি দেখে দেবো কোনটি উপরে সবগুলি ম্যাগনেটিক ডিস্ক টেপ ডিভিডি সবগুলি কিন্তু স্টোরেজ হিসাবে কাজ করে যেমন মেমোরি কার্ড ব্যাকটেরিয়াকে কে আবিষ্কার করেন ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে খুবই সোজা প্রশ্ন আমরা জানি যে লিভেন হুক আচ্ছা রবার্ট হুক কী আবিষ্কার করেন রবার্ট হুক কী আবিষ্কার করেন এই প্রশ্নটি তোমার জন্য ভিডিও শেষে কমেন্টে জানাবে মাইক্রোবায়োলজি বিদ্যার জনককে মাইক্রোবায়োলজি বিদ্যা জনককে আমরা দেখে নেব লুই পাস্তোর হচ্ছে মাইক্রোবায়োলজির বিদ্যার জনক আর ইবোলা একটি ইবোলা একটি কি ছিল ইবোলা একটি ভাইরাস ছিল আমরা জানি সবাই বর্তমানে বর্তমানে আরেকটি ভাইরাস করোনা ভাইরাস আমরা করোনা ভাইরাস নিয়ে একটি ভিডিও করতে চলেছি ঠিক আজকে পেয়ে যাবে তোমরা রাত্রি নটার সময় কিন্তু আজকের করোনা ভাইরাস নিয়ে ভিডিওটি পেয়ে যাবে সুতরাং অবশ্যই অবশ্যই করোনা ভাইরাস ভিডিওটি তোমরা দেখে নেবে তো চলো পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাব নেক্সট ভারতের রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত করা হয় কোন রাজ্যে অর্থাৎ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় কোন রাজ্যে সবথেকে বেশি এবং সর্বাধিক সঞ্চিত করা হয় বিহার উড়িষ্যা কর্ণাটক রাজস্থান আমরা দেখে নেব উড়িষ্যা তার মানে উড়িষ্যা রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ভালো করে দেখি একটি ঘড়ি একটি ঘড়ি এক ঘটিকায় একবার ঘন্টা বাজায় দুই ঘটিকায় দুইবার বাজায় বারো ঘটিকায় বারো ঘ বারো বার ঘণ্টা বাজায় ঘড়িটি দুদিনে কতবার ঘন্টা বাজাবে একটু অন্যরকম অন্য টাইপের জি আই টাইপের ওকে অনেকে বলেছিল স্যার জিআই কোশ্চেন যদি মিক্স করা হতো বা জিআই যদি দেওয়া হতো তাহলে ভালো হতো আমরা জিআই নিউ টেস্ট নেবার চেষ্টা করব দেখা যাক ইয়েস তিনশো বারোবার তিনশো বারোবার প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথার অর্থ কী পিভিসি কথার অর্থ হচ্ছে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পফিনাইল ক্লোরাইড আমি বলবো এই প্রশ্নটা তোমাদের আনেওয়ালা এক্সামের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট তাই তোমাকে বলবে এটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে পিভিসি কথার অর্থ কী হল পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড হল পিভিসি কথার অর্থ আমরা ঠিক পরবর্তী প্রশ্নে চলে যাব নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন ফরাসিদের সাথে যুক্ত ছিলেন আমরা দেখে নেব ফরাসির সাথে টিপু সুলতান ইনি ফ্রান্সের জোকোবিন ক্লাবের সদস্য ছিলেন ফ্রান্সের জোকোবিন ক্লাবের সদস্য ছিলেন ভারত একটি অন্য ধরনের প্রশ্ন টিপু সুলতান ফ্রান্সের সঙ্গে যুক্ত ছিলেন ফরান্সের সঙ্গে যুক্ত ছিলেন কেন তিনি কারণ ফ্রান্সের জোকোবিন ক্লাবের সদস্য ছিলেন ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু নামে পরিচিত কে ভারতের উচ্চতম শৃঙ্গ কেটুনায় পরিচিত কে আমরা জানি গডউইন অস্টিন এই পর্বত শৃঙ্গটি ভারতের সর্বোচ্চ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এর উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার তাহলে প্রথম শৃঙ্গটিকে নিশ্চয়ই তোমরা জানো ব্যাক টু বেদাস এই স্লোগানটি কে প্রবর্তন করেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের জন্য আমরা দেখে নেব স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আমি পরবর্তী একটি প্রশ্ন আবার জিআইয়ের একটি প্রশ্ন আমি জিআই কয়েকটি মিক্স করেছি এর পরবর্তীকালে শুধুমাত্র জিআইয়ের ওপরে টেস্ট নিতে চলেছি এবং যে কোনো টপিকের ওপরে টেস্ট নিতে হলে আমাকে কমেন্ট করলে আমরা কিন্তু পরবর্তীকালে তোমার জন্য নিয়ে আসবো টেস্টে তো চলো দেখা যাক তিনের পরে আট আটের পরে তিনে তিনের পরে আট আটের পরে ছয় ছয়ের পরে চোদ্দো চোদ্দোর পরে কত কুড়ি দেখা যাক উত্তর কত হচ্ছে হয়ে গেল নয় তাহলে আমরা বোঝাচ্ছি পরে কিন্তু নয় হবে কি করে হলো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবে ভিডিও শেষের কমেন্টে জানাবে ভিটামিন ডি এর হবে কোন রোগ হয় আমরা খুবই জানি ভিটামিন ডি এর হবে রিকেট আচ্ছা আমরাকে বলবে রিকেট রোগ হয় তো রক্তপ্রলতা রাতকানা স্কারবি কোন ভিটামিন অভাবে কি রোগ হয় সেটি আমাদের একটি ভিডিও আছে অবশ্যই তোমরা দেখে নিও ভিটামিন বলে খুবই ইম্পর্টেন্ট সমস্ত ভিটামিন তার উৎস কি কী রোগ হয় আর আর কি কী রোগ হয় সব কিছু কিন্তু জানা আছে তোমার জন্য একটি হোমওয়ার্ক থাকলো বিকে পাথর কোন ভিটামিন অভাবে হয় আমাদেরকে কমেন্ট জানাবে ও সভ্যতার পোস্তর গুজরাটের কোথায় পাওয়া যায় হরপ্পা সভ্যতার প্রস্তাব গুজরাটের কোথায় পাওয়া যায় গুজরাটের কোথায় হরপ্পা সভ্যতায় পাওয়া যায় দেখো বানওয়ালিতে বানওয়ালিতে কিন্তু হরপ্পা সভ্যতার গুজরাটের প্রথার পাওয়া যায় আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব পশ্চিম রেল ওয়াগান তৈরি হয় পশ্চিমবঙ্গে রেল ওয়াগান তৈরি হয় পশ্চিমবঙ্গের রেল ওয়াগান অর্থাৎ রেলের ওয়াগান তৈরি হয় কোথায় যে লিলুয়া কাঁচরাপাড়া দমদম চিত্তরঞ্জন খড়গপুর আমরা আনসারটা দেখে নেব লিলিয়া কাঁচরাপাড়া ও দমদমে লিলিয়া কাঁচরাপাড়া ও দমদমে অর্থাৎ অপশন এ ইজ রাইট আনসার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আই হোল প্রশস্তি কে রচনা করেন আই হোল প্রশস্তি কে রচনা করেন অপশন আছে অপশন ই তার মানে আমাদের রবিকীর্তি কীর্তি আইহোল রচনা করেন রবিকীর্তি দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন রবিকীর্তি সো দ্বিতীয় পুলকেশী সভাকবি ছিলেন ছিলেন রবিকীর্তি এই গ্রন্থ থেকে বাতাপীঠ চালুক চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব জানা যায় সো আমরা বলতেই পারি যে আইহোল প্রশাসী থেকে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব জানা যায় সেটিও কিন্তু আমার একটি নলেজ খালিমপুর তাম্রপাট খালিমপুর তাম্রপাট পাল বংশীয় কোন রাজার সমরকীর সম্পর্কে আমাদের আমাদের অবহিত করেন খালিমপুর তাম্রপাটে কোন পাল বংশের সম্পর্কে বলা হয়েছে আমরা দেখে নেব আর ধর্মপাল সম্পর্কে খালিমপুর তাম্রপাটে বলা হয়েছে সমুদ্রগ্রুপ্তের কৃতিত্ব সম্পর্কিত এলাহাবাদ প্রশস্তি কে এলাহাবাদ প্রশ রচনা করেন কে খুবই হরিসেন ইনি ছিলেন সমুদ্রগ্রুপ্তের সহাকপি তাহলে হরিসেন হলো আমরা পেলাম কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় বর্ণ বর্ণ ঋগ্বেদ উল্লেখ পাওয়া যায় এটি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বুদ্ধদেবের প্রধান ধর্মগুলির কোন ভাষায় রচিত খুব ইম্পর্টেন্ট যে প্রালি ভাষায় রচিত বুদ্ধদেবের প্রধান ধর্মগুলি হলো ত্রিপিটক ধর্মগ্রন্থ হল ত্রিপিটক প্রাকৃত আচ্ছা তাহক তহকিক ই হিন্দ তহকিক ই হিন্দকে রচনা করেছিলেন আমরা দেখে নেব অল বিরুনি তহকিক ই রচনা করেছিলেন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব নাসিক প্রশস্তি ইয়াস নাসিক প্রশস্তি কে রচ কে প্রচার করেন গৌতমীপূর্ণ সাতকর্ণী সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন কলহন আমরা দেখে নেব অপশন গৌতমী পুত্র সাতকর্ণী বা সাত বংশের শ্রেষ্ঠ সম্রাট যারা কমেন্টে রাইট আনসার দিয়েছ তাদেরকে ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব ইবন বধুতা কার রাজত্বকালে ভারতে আসেন ইবন বধুতা কার রাজত্বকালে ভারতে আসেন আকবর ইলতুত বিন তুঘলাক আলাউদ্দিন খিলজি আমরা দেখে নেব মোহাম্মদ বিন তুঘলাক রাজত্বকালে ভারতে আসেন ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কী প্রাচীনতম গ্রন্থের নাম একটু আগে বললাম অবশ্যই ঋগ্বেদ আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব বেদ শব্দের অর্থ কী বেদ শব্দের অর্থ কী যে সত্য ধর্ম জ্ঞান অপরিবর্তনশীল এবং শেষ এবং প্রশ্ন হচ্ছে জ্ঞান আমাদের যে কে মক এখানেই শেষ করলাম তোমরা কমেন্ট করে জানো জানাও যে আমাদের এই মক কেমন ছিল কেমন ধরনের প্রশ্ন হলে ভালো হয় সেই মতো কিন্তু আপডেট করব। অনেকে বলেছিলেন স্যার প্রশ্নের লেভেলটা একটু পাল্টাতে আমরা একটু পাল্টিয়েছি অনেক জিআই সঙ্গে মিক্স আপ করেছি তো সেটা কেমন লাগছে এবং অন্যান্য কোনো সাজেশন থাকলে অবশ্যই তোমার আমাকে জানাবে সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট মক টেস্টের জন্য অবশ্যই ওয়েট করো